সরকারি শিক্ষক স্থানীয় উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণী ম্যাথ বিষয়ে কেনার জন্য চেষ্টা করবো। ওনারা কিছু বলে নেই যে অবশ্যই যেহেতু করোনাকালীন সময় আমাদের চলতেছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা বাসায় অবস্থান করবো এবং যতটুকু সম্ভব হয় স্বাস্থ্যবিধি মেনে আমরা সব দিকে চলাচল করার চেষ্টা করবো, বাইরে আমরা কম বের হব এবং চেষ্টা করবো অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য। তারপর যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে অবশ্যই টেস্ট করতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যোগাযোগ করতে পারো, কমেন্ট করতে পারো, তাহলে আমরা চেষ্টা করবো ওই বিষয়ে তোমাদেরকে ক্লাস করার জন্য। সো ক্লাস নাইনের জন্য নতুন যে টপিকটা আমরা শুরু হচ্ছে করতেছি আজকে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটা তোমাদের অধ্যায় হচ্ছে, অধ্যায় হচ্ছে নব। ত্রিকোণমিতি আমরা প্রথমে যে শুরু করবো সেটা হচ্ছে অনুশীলন 9.1। ত্রিকোণমিতি সম্পর্কে জানতে গেলে প্রথমেই যে আমাদের টপিকে চলে আসে ত্রিকোণমিতি কোন উপায়। তো ত্রিকোণমিতি বলতে আমাদের কয়টি আছে? তো ত্রিকোণমিতি উপায় আমাদের আছে হচ্ছে ছয়টি, যেমন আমরা বলতে পারি সাইন, কস, কট, সেক, ট্যান, আমরা গ্রাফ পেপারে করেছি, ঠিক আছে? তো গ্রাফ পেপারের মধ্যে আমরা এটাকে এক্স অক্ষ বলা হয়, এটা ওয়াই অক্ষ বলা হয়, এখানেও সেম পে আছে আমাদের। তো এই পজিশনটা আমরা বলি 0°, একে বলি আমরা 90°, একে বলি 180°, একে বলা হয় 270°, এবং একে বলা হয় 360°, ঠিক আছে? তো এই প্রথম যে 90 আমরা সবসময় মনে রাখবো যে যে কোনো কিছু হিসাব করার জন্য আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে শুরু মানে ঘোরা শুরু করবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ প্রক্রিয়া, আমরা ঘোরার চেষ্টা করি। তো প্রথম যে ঘরটা থাকে তাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ বলি আমরা একে, এবং এখানে হচ্ছে অল পজিটিভ, মানে আমাদের ত্রিকোণমিতি অনুপাত যে ছয়টা আছে প্রত্যেকটা এখানে কি হবে আমাদের পজিটিভ হবে। আমাদের যে দ্বিতীয় চতুর্ভাগ অবস্থান করে এখানে হচ্ছে শুধুমাত্র সাইন আর হচ্ছে কসিক পজিটিভ, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে শুধু দুইটা অংশ এখানে পজিটিভ হচ্ছে, বাকি সবাই এখানে কি হবে নেগেটিভ হবে। আবার তৃতীয় যে চতুর্ভাগটা আমাদের আছে সেখানে হচ্ছে আমরা জানি ট্যান আর হচ্ছে কট, এই দুইজন এখানে পজিটিভ হবে, বাকি সবাই এখানে কি হবে নেগেটিভ হবে। আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে এখানে আমরা মনে রাখবো এখানে হচ্ছে শুধুমাত্র কস আর হচ্ছে সেক, এই দুইটা আমাদের পজিটিভ হিসাবে কাজ করবে, বাকি সবাই এখানে নেগেটিভ হিসাবে কি হবে এটা গণ্য হবে বলতে পারি। তো আমাদের এটা করা লাগবে না, এটা যারা হায়ার ম্যাথ করবা বা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবা, তো সেখানে আমাদের এই চারটা সেক্টর নিয়ে কাজ করতে হবে। তবে যেহেতু আমরা জেনারেল ম্যাথ করতেছি, আমরা সাধারণ ম্যাথ করবো, সেখানে শুধুমাত্র মনে রাখবো এই প্রথম চতুর্ভাগ, দ্যাট মিন্স এই প্রথম কোয়ার্টাইলের 90° যে আছে সেটুকু নিয়ে আমাদের কাজ করতে পারলে যথেষ্ট। তো আমরা এখানে যে অঙ্কগুলো করবো তাদের মান 0 থেকে 90 এর মধ্যেই থাকবে এটা ধরে নাও, ঠিক আছে? বা এর মধ্যে আমরা হিসাব নিকাশ করার চেষ্টা করবো। তো এটা গেলাম ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল কিছু বিষয় বা ত্রিকোণমিতির ঘটনা। তো এখান থেকে আমরা কিছু সূত্র করবো আজকে, সূত্রগুলো রিফাইন করার চেষ্টা করবো। এই চ্যাপ্টারের মূল বেসিক হচ্ছে সূত্র, তো সূত্রগুলো বুঝতে পারলে আশা করি তোমাদের অঙ্ক করতে বা যে কোনো কিছু করতে সুবিধা হবে। তো আমরা কিছু সূত্র লিখে দিই আজকে, ও এই চ্যাপ্টারের সূত্র। তো সূত্রের প্রথম টপিকে চলে আসে প্রথম সূত্র, সেটা সাইন থিটা সমান সমান হচ্ছে 1/cosec θ, ঠিক আছে? তো থিটাটা কি এটা প্রশ্ন করতে পারো। তো থিটা হচ্ছে যদি আমি এখানে কোণ ধরি, একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো, এটাকে আমরা থিটা কনসিডারেশন করি, তাহলে এটা ধরলাম আমরা এ, এটা ধরলাম আমরা বি, এটা ধরলাম আমরা সি। তো এই সংকেতটাকে আমরা কি বলি, এখানে সাইড লিখে দিই, একে বলা হয় থিটা। এটা কোন পরিমাপের জন্য আমরা ব্যবহার করে থাকি, কোন পরিমাণের
সঙ্গে থাকা সঙ্গে থাকার আমরা ব্যবহার করে থাকি সাধারণত। তো একটা বিষয় মনে রাখবা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা অবশ্যই কত হবে, 90 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি হয় তাহলে এই 90 ডিগ্রিতে বিপরীত দিকে যে বাহু অবস্থান করে তাকে আমরা সাধারণত অতিভুজ বলি। একে বলা হয় অতিভুজ। আর এখানে যে বাকি দুটা কোণ আছে তাকে বলে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের বা শূন্য থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এর যখন সূক্ষ্মকোণ হয় এর বিপরীত বাহু দ্যাট মিন্স হচ্ছে এসি এটা হবে আমাদের লম্ব। তো অতিভুজ গেল, লম্ব চলে গেল, তাহলে শুধু দেখা কি ভূমিকা, একে বলতে পারি আমরা। আমাদের সাইন থিটা লিখতেছি, পরীক্ষার থিটা থাকবে এমন কিছু না, থিটার পরিবর্তে এ থাকতে পারে, বি থাকতে পারে, আলফা বিটা যে কোনো কিছু নাম থাকতে পারে। তো এই কোণের নাম যা হবে সেই কোণ দিয়ে আমাকে হিসাব করতে হবে, ঠিক আছে? তো প্রথম যে সূত্র গেল সাইন থিটা সমান সমান 1 বাই cos থিটা। দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের cos থিটা cosec থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই sin থিটা। তিন নাম্বার বলতে পারি আমাদের cos থিটা, cos থিটা সমান সমান হচ্ছে 1 বাই sec থিটা। চার নাম্বার হচ্ছে sec থিটা সমান সমান হচ্ছে 1 বাই cos থিটা। পাঁচ নাম্বার হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে 1 বাই cot থিটা। cot থিটা সমান সমান হচ্ছে 1 বাই tan থিটা। এরপরে tan থিটা এই সূত্র আমরা লিখতে পারি সাইন থিটা বিয়ারে হচ্ছে cos থিটা। আবার cot থিটা এর একটা সূত্র আছে আমাদের, এখানে দেখা হয় cos থিটা এবং হচ্ছে সাইন থিটা। তো এটা গেল আমাদের নর্মালি আটটা সূত্র। এরপর আমাদের আরো সূত্র আসবে, এগুলো হচ্ছে স্কোয়ার ছাড়া বা বর্গ ছাড়া। যদি বর্গ সহ সূত্র লিখি আমরা 9 নাম্বার, তো এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এখান থেকে আরো তিনটা সূত্র বের করা যায়। আমরা যেখানে হিসাবটাকে বুঝি যে আমি সাইন স্কোয়ার থিটা মান বের করবো, তাহলে লিখতে পারি আমরা এখানে প্লাস ছিল যদি পক্ষান্তর করি তাহলে কি হবে, সে মাইনাস হয়ে যাবে, মাইনাস কজ স্কোয়ার থিটা। দ্বিতীয় হচ্ছে যদি কজ স্কোয়ার থিটাকে আমি যদি সামনে রাখি বা বাম পক্ষে রাখি তাহলে সাইন স্কোয়ার থিটাকে বেশি বাড়াইতে হবে, তো সাইন স্কোয়ার থিটা বেশি প্লাস ছিল যে মাইনাস হয়ে যাবে, হবে আমাদের সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে আমাদের সূত্র চলে আসছে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিক্যাল হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে আমরা কি করি যে সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 3 নাম্বার যদি করি আমরা সেক স্কোয়ার থিটা যদি 1 কে এই পাশে নিয়ে আসি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজিক্যাল টু হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তো মনে রাখবে আমরা প্রত্যেকটা সূত্র প্রত্যেক মানে যে কোনো দিক থেকে ব্যবহার হতে পারে, বাম পক্ষ থেকে ডান পক্ষে আসতে পারবো, ডান পক্ষ থেকে বাম পক্ষে যেতে পারবো, যেখানে যখন প্রয়োজন হবে সেখানে আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করবো। যদি tan কে নিয়ে আসি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল হচ্ছে 1 লিখতে পারি আমরা। 15 নাম্বার যদি করি এখানে মধ্যে নেই cosec স্কয়ার থিটা ইজিক্যাল হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা যদি আমি ওয়াবিশ থেকে 1 নিয়ে আসি বাম ডান পক্ষ থেকে 1 নিয়ে আসি তাহলে হবে cot স্কয়ার থিটা। এরপর আমাদের আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, ঠিক আছে? তো এটা হলো 17টা সূত্র, এগুলো আমাদের প্রয়োজন হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হবে। তো আরো কিছু সূত্র আছে আমাদের, আমরা একবার লিখে দেখি। cosec theta সূত্রকে বলা হয়
হাইপোটেনিউজ বাই লম্ব। কসিনের সূত্রে বলা হয় লম্ব ভূমি বাই অতিভুজ। স্যাকটির সূত্রে বলা হয় আমাদের অতিভুজ বাই ভূমি। টোটাল আমাদের 23টা সূত্র। তো ত্রিকোণমিতিতে ভালো করতে গেলে আমাদের এই চ্যাপ্টারগুলো করতে গেলে প্রতিটা পদক্ষেপে আমাদের সূত্র প্রয়োগ হবে। তো আশা করি তোমরা এটা সবাই দেখবে। যদি কোনো প্রবলেম অ্যারাইজ করো বা কোনো কিছু না বুঝো তাহলে আমাদের কমেন্ট করবে, তাহলে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। যদি আমরা এখানে বিয়োগ করি 16 দিয়ে 9 বিয়োগ করি তাহলে আমাদের
সরলভাবে মানে বের করলে আমরা এখানে 7 পাচ্ছি বলতে পারি তো 7 কে রুট করলে আমরা কি পাবো 7 ই পাবো আর 16 কে আমরা রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে কত 4 পাচ্ছি আমরা তাহলে আমাদের cos এর মান বের হয়ে আসলো রুট 7 বাই কত 4 বের হচ্ছে আমরা তাই দুটো তিনটা মান আমাদের হয়ে গেল আর বাকি আছে তাহলে sec এ আমরা লিখ করি এই সূত্র হচ্ছে 1 বাই cos এ তাহলে 1 by cos মানে 1 by root 7 by হচ্ছে কত 4 তাহলে 1 into উপরে 4 চলে যাবে নিচে উপরে বরাবর 7 চলে আসছে নাম্বার 4 by root 7 যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের আইটম করতে হবে আমরা এখন যদি আমরা 10 এর মান বের করার চেষ্টা করি 10 a তো আমরা এই সূত্র জানি sin a বাই হচ্ছে কত cos a তো sin এর মান কত আছে আমাদের sin এর মান হচ্ছে 3 বাই 4 cos এর মান হচ্ছে রুট 7 বাই 4 এটা ভাগের সম্পর্ক ভাগ যদি গুণে পরিবর্তন করি আমরা তাহলে 3 বাই 4 এমনি কত হবে উপরে 4 চলে যাবে নিচে 7 চলে আসতেছে আমরা জানি ভাগের ক্ষেত্রে নিচে একটা পরিবর্তন বিপরীত হয়ে যাবে আপোল উল্টে যাচ্ছে বলতে পারি তাহলে 4 উপরে চলে যাবে রুট 7 নিচে চলে আসতেছে কাটাকাটি গেলে তো 3 বাই বরাবর 7 পাচ্ছি অপর পক্ষে আমাদের বের করতে কোন সাইড টোন পাচ্ছে না কট এ মানে কট এর মান কত হবে আমরা জানি 1 বাই 10 এ তাহলে 10 পাবো 1 বাই 3 বরাবর হচ্ছে 7 তাহলে আমাদের বিপরীতকরণ করি বা ভাগকে গুণে পরিবর্তন করি তাহলে রুট 3 রুট 7 বাই 3 চলে আসে তাহলে রুট বরাবর 7 নিচে হচ্ছে 3 পাচ্ছি তাহলে এটা হচ্ছে কট এর মান তাহলে এটা হচ্ছে আমাদের কট এর অনুপাত এটা হচ্ছে tan এর মান এটা হচ্ছে sec এর মান এটা cos এর মান এটা হচ্ছে cos এর মান আর sin এর মান হবে তো আছে তো যেগুলো আমরা বক্স করলাম সেগুলো হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট বলতে পারি আমাদের বলা ছিল যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি করতে পারলাম নির্ণয় করতে পারলাম সেখানে দেখতে পাচ্ছি যে সূত্রগুলো আমরা লিখেছি যে সূত্রগুলো আমরা ব্যবহার করেছি তাদের করসপন্ডিং যে মানগুলো হতে পারে সেই মানগুলো আমরা এখানে চেষ্টা করেছি যে দেখানোর জন্য কিভাবে আমরা এটা কি করব প্রয়োগ করব বলতে পারি ঠিক আছে সো ইট ইজ নাও দ্য অঙ্ক তো তোমরা বাসায় একবার চেষ্টা করবে আমি তোমাদের অঙ্ক দিয়ে দিচ্ছি তো বাসায় তোমরা করার চেষ্টা করবে হচ্ছে যদি আমরা অনুপাত দিয়ে দেই যে আমরা দিলাম কত 12 বাই 5 সো 12 বাই 5 যদি এটা হয় তাহলে এর করসপন্ডিং যে আমাদের সাইনে কত হবে তোমরা বের করবা সাইনে কত হবে সাইন যদি আমরা লিখে দিই একবার সাইনে cos এ তারপর cos কে ঠিক আছে তাহলে হচ্ছে tan এ তাহলে হচ্ছে cot এ এদের মানগুলো কি হবে এটা তোমাদের বের করে তোমরা রাখবে যদি কোনো কোনো প্রবলেম হয় তো মনে করতেছো বা সমস্যা হচ্ছে এখান থেকে বের করতে গেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো অথবা আমাদের পেজে কমেন্ট করার চেষ্টা করো তাহলে আমরা চেষ্টা করবো তোমাদের এগুলোকে দিয়ে দেওয়ার জন্য বা সমস্যা সমাধান করে তোমরা আপলোড করার জন্য সো আজকে এই পর্যন্তই রাখতেছি সো বাসায় তোমরা অবশ্যই পড়াশোনা করবে যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে যাতে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।